সহজে নষ্ট হয়, এবং এগুলো কিভাবে মেরামত করতে পারবেন, এবং আপনারা যদি এইভাবে একটা ফ্রিজ তৈরি করতে চান তাহলে ইলেকট্রিক্যাল যে যন্ত্রাংশগুলো কিভাবে কানেকশন থাকে সেগুলো খুব সহজে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এইখানে দেখেন আমরা প্রথমে আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে এখানে আমরা একটা ফ্রিজের 2 পিন প্লাগ বা 3 পিন প্লাগ যেটাই আমরা ব্যবহার করি সেখানে মূলত একটা ফেজ তার এবং একটা নিউট্রাল তার থাকে। তো আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো একটা ফেজ তার, এখান থেকে আমরা যদি আর্থিং লাগাইতে চাই তাহলে 3 পিন হলে হবে, সেটা কম্প্রেসারে চলে যাবে। তো আমরা এখানে আমরা দেখেন প্রথমত এখানে ফেজ তারটা লাগিয়েছি। তো ফেজ তারটা এটা হচ্ছে ফেজ তার। তো ফেজ তারটা আমরা এখানে একটা যে থার্মোস্টেট, এই থার্মোস্টেটটা এখানে ফেজ তারটা সরাসরি থার্মোস্টেটের 2টি টার্মিনাল থাকে, একটি টার্মিনালে চলে আসছে। এখানে দেখেন থার্মোস্টেটের 2টি টার্মিনাল, 2টি টার্মিনালের একটি টার্মিনালে এখানে ফেজটা সরাসরি আসছে। এটার কথা আগে চিন্তা করার দরকার নাই, এটা হচ্ছে সরাসরি তার। তো এই তারটা এখানে লাগানো হয়েছে এবং অপর পাশ থেকে আরও একটি তার দেখেন বের হয়ে এখানে একটা OLP ওভারলোড প্রোটেক্টর এখানে থাকে, সেটা আমরা কম্প্রেসারের যে 3টি টার্মিনাল থাকে সেইখানে আমরা লাগিয়ে দিয়েছি। অর্থাৎ কম্প্রেসারের এখানে দেখেন 3টি যে টার্মিনাল, একটি হচ্ছে কমন টার্মিনাল এবং এটা হচ্ছে রানিং টার্মিনাল এবং এটা হচ্ছে স্টার্টিং এর টার্মিনাল। আর এটার ভিতরে 2টি কয়েল থাকে, একটা হচ্ছে স্টার্টিং কয়েল এবং একটা হচ্ছে রানিং কয়েল। তো আমরা কম্প্রেসার থেকে থার্মোস্টেটের এখানে যেটা আসছে সেটার এই মাঝখানে একটা ওভারলোড প্রোটেক্টর সিরিজে লাগিয়ে দিয়েছি, এই প্রোটেক্টরটা এখানে লাগানো থাকে। কম্প্রেসার যদি বেশি উত্তপ্ত হয়ে যায়, হিট হয়ে যায় বা বেশি কারেন্ট নিয়ে নেয় তখন এটা ট্রিপ করে, অর্থাৎ এখানে ডিসকানেক্ট করে দেয়, তখন কম্প্রেসারটা আর চলতে পারে না। তো আমরা সিঙ্গেল ফেজ মোটরে অনেক সময় কমন টার্মিনালে নিউট্রাল দিয়ে থাকি, কিন্তু এইখানে সাধারণত আমরা ফেজ তারটা এখানে কমনে দিয়ে দিয়েছি ওভারলোড প্রোটেক্টরের মাধ্যমে। এর কারণ হলো এইটা একটা থার্মোস্টেট, একটা সুইচ, এবং এই থার্মোস্টেটটা দিয়েই কিন্তু আমরা তাপ নিয়ন্ত্রণ করি। যেমন থার্মোস্টেটের কাজই হচ্ছে তাপ নিয়ন্ত্রণ করা, আমরা কোন পরিমাণ তাপে রাখবো সেটা এখানে আমরা ফ্রিজের দরজা খুললে একটা ক্যাবিনেট ল্যাম্পের পাশাপাশি একটা আমরা সুইচ দেখতে পাই, যেটা একটা নব ঘুরালে আমরা এরকম কম বেশি করতে পারি, এরকম একটা নব ঘুরালে সেটা কম বেশি করতে পারি। সাধারণত এটার সাথে একটা নব লাগানো থাকে। তো এখান থেকে দেখেন বের হয়ে সরাসরি একটা ওভারলোড প্রোটেক্টরে গেছে, যেটা হচ্ছে এই টার্মিনালটা আমরা কম্প্রেসারের কমন টার্মিনাল লাগিয়ে দেব। তো একদমই সিম্পল এটা এই কাজটা। তো এইখানে দেখেন আরো একটি বিষয়, আমরা এইখান থেকে দেখেন আর একটা প্যারালাল লাইন করেছি, অর্থাৎ থার্মোস্টেটে দেওয়ার আগে আমরা প্যারালাল করেছি এইখানে থেকে। এটা একটা ডোর সুইচ, এখানে দেখেন ডোর সুইচ, অর্থাৎ এখানে আমরা যে দরজা খুললে যে বাতিটা জ্বলে সেই তার একটা সুইচ থাকে, যদি যখন আমরা দরজাটা এরকম চাপ দেই তখন এটা এরকম চাপ লেগে যায়, লেগে গিয়ে বাতিটা বন্ধ হয়ে যায়। তো এইখান থেকে দেখেন এই পাশ থেকে এই সিরিজের ডোর সুইচটা কানেকশন হয়ে একটা ল্যাম্প লেগেছে, ল্যাম্পটি হচ্ছে ক্যাবিনেট ল্যাম্প, অর্থাৎ আমরা যে দরজা খুলে যে বাতিটা জ্বলে সেই বাতিটা হচ্ছে এটা। এবং ক্যাবিনেট ল্যাম্পের আরও একটি তার আমরা সরাসরি দেখেন মেন যে নিউট্রালটি লাগিয়েছি সেই নিউট্রালে লাগানো হয়েছে, তাহলে এটার সার্কিট কমপ্লিট, যেহেতু এটা ফেজ পেয়েছে এবং এই পাশে নিউট্রাল পেয়েছে। এখন আমরা এইখানে দেখেন একটা ওভারলোড প্রোটেক্টর এবং এই পাশে আর একটি মূল্যবান জিনিস রয়েছে যেটা খুবই বেশি সমস্যা হয় অনেক সময় ফ্রিজের। তো এখানে দেখেন এটাকে বলা হয় PTC রিলে, পজিটিভ টেম্পারেচার কোপিসিয়েন্ট। তো এইখানে এই PTC রিলেটা আমরা যেমন একটা সিঙ্গেল ফেজ মোটর যদি চালাতে চাই তাহলে সেইখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করে, এই রিলেটা ঠিক ক্যাপাসিটারের কাজ করে থাকে। যেমন এইখান থেকে এই টার্মিনালটির সাথে এই টার্মিনালটি একটা এরকম একটা পাতির মতো, যেটা হচ্ছে একটা পরিবাহী, সেটা যদি বেশি উত্তপ্ত হয়ে যায় তখন সেটা ডিসকানেক্ট করে দেয়। তো প্রথম অবস্থায় এই টার্মিনালের সাথে লাগানো থাকে, অর্থাৎ স্টার্টিং কয়েলটা নিউট্রাল পায়, ওই সময় এটাকে চালু হয়ে যায় এবং পরবর্তীতে এটা ডিসকানেক্ট হয়ে যায়। তো এখন আমরা দেখেন এখানে আমরা যখন এটার মাধ্যমে এই কমন টার্মিনালটি যখন এখানে কম্প্রেসারে লাগিয়ে দেব এবং এখানে ফেজটা কমনে চলে আসবে এবং রানিং স্টার্টিং কয়েলের উভয়তেই নিউট্রাল পাবে। তো স্টার্টিং কয়েলটাকে কিছু সময় কম্প্রেসার রান হওয়ার পর এটা উত্তপ্ত হয়ে যাবে এবং এটা ডিসকানেক্ট করে দেবে, তখন রানিং কয়েলের মাধ্যমে এটা চলতে থাকবে। এইটাই হচ্ছে ইলেকট্রিক্যাল যে সার্কিট। আমরা শুধু এখন কম্প্রেসারের সাথে যদি এটাকে এই 2 টার্মিনালের সাথে লাগিয়ে দেই এবং এটাকে কমন টার্মিনালের সাথে লাগিয়ে দেই উপরে, তাহলে এই ইলেকট্রিক্যাল সার্কিটটা
কাজ করতে থাকবে। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি ভিডিওটি দেখার পর উপকৃত হন আপনি বা ভালো লাগে, তাহলে অন্যজনকে ভিডিওটি দেখার জন্য শেয়ার করবেন এবং যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন। এবং এই ধরনের আরো নতুন নতুন টিউটোরিয়াল পেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ।